Sakib Blocks. Sakib ka naam ki? Swabinder. Hey guys, Assalamualaikum. Welcome to my official YouTube channel, AlAmin Kazi, and welcome to another new video. So guys, আজকে হঠাৎ করে একটি ব্লগ করলাম and আজকে আমার Apache RTR4 বিজে বাইকটি সেই বাইকটির কিছু সার্ভিসিং করব মানে ছোটখাটো একটা সার্ভিস করাবো সো ভাবলাম যে একটি ব্লগ করা যাক and last time যে ব্লগটা করেছিলাম Apache RTR4 বি আমার যে বাইকটি সেই বাইকটির প্রবলেম গুলো তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা আমার YouTube চ্যানেলে পেয়ে যাবে যারা দেখো নাই আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ So guys, and আজকে আমি এখন আছি আমার বাসার মধ্যে সো এতদিন আমি কেন ব্লগ করি নাই আর আমি এত লেট করে কেন ব্লগ করি এটা সবাই আমাকে কোশ্চেন করো যে ভাই তুমি এত লেট করে কেন ব্লগ করো সো আমি আমার মানে বাসার কিছু প্রবলেমের কারণে আর বাসায় অনেক কাজ থাকে তো এই জন্য আর ব্লগ করতে পারি না কন্টিনিউ সো ইনশাল্লাহ তোমাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ কন্টিনিউ করব সো চেষ্টা করি বাট হয় না এই আর কি সো সমস্যা নাই হ্যাঁ আজকে যাব হচ্ছে এখন আমি বাইকের অপশনে যাব তারপরে যাওয়ার পরে একটি মুভিল কিনবো দেন আরও কিছু 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 কাজ আছে সো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো অ্যান্ড যারা আমার ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকবে বেল আইকনটিও ক্লিক করে দিও সো এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে মোটর ব্লগে সো আমি এখন মাইক অ্যাডাপ্টারটা কিনি নেই সো যদি কিনি তখন আরও সুন্দর তোমাদের ভয়েস দিব আর যদি ভয়েসটা খারাপ হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভয়েসটা কেমন আসছে আমার সো ইনশাল্লাহ চেঞ্জ করবো সো চলো আমরা নিচে যাই বাইক দেখি বাইকের কি অবস্থা সো চলো যাওয়া যাক সো গাইস চলো যাওয়া যাক আজকে যাবো আমার সাথে এই ব্যাগটা তো চলো যাবো গাড়ির কি অবস্থা একদম কেদা দিয়া চায় অবস্থা খুব বাজে ধুলাবালি গাড়িটা ওয়াশ করতে হইব সো এই আর কি দেখি গাড়িতে ফুয়েল নাই সো ফুয়েল ভরতে হবে অনেক কাজ আর এটা ইউজ করি না আমি বেশিদিন ধুলাবালি করে অবস্থা খাবার বিসমিল্লাহ রহমান রহিম সো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সো ওয়েলকাম টু মাই মোটর ব্লগিং তো এখন যাচ্ছি হচ্ছে বাইকের অপশনে অ্যান্ড আজকের ওয়েদারটা খুবই জোস যাচ্ছি হচ্ছে বাইকের অপশনে এখন অ্যান্ড এখন বাজে দুপুর 2টার মতো তো অনেক রোদ বাট এখন ওয়েদারটা খুবই জোস বাট রোদ নাই বাট ঠান্ডা ঠান্ডা ফিল আসতেছে সো দেখি যাওয়া যাক সামনের দিকে অ্যান্ড আমাদের এলাকাতে মেট্রো রেল কাটবে সো মেট্রো রেলের রাস্তা কাটাকাটি চলতেছে কিছুদিন পর রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে তো এত সুন্দর পরিবেশ আর থাকবে না তো যাওয়া যাক অ্যান্ড ফার্স্টে যাবো হচ্ছে মোবিল ফিল্টারটা কিনতে তো মোবিল ফিল্টার কিনতে গেলে ফার্স্টে যাওয়া লাগবে আমাদের চাচার দোকানে সো ওইখানে আগে ব্রেক দিব দেন তারপরে যাবো বাইকের অপশনে সো যাচ্ছি অ্যান্ড দেখি আজকে পুলিশে ধরে কি না তো দেখা যাক অ্যান্ড এখন তো লকডাউন চলতেছে সো পুলিশে তো ঝামেলা করে না রাস্তাঘাটে সো এখন একটু রিল্যাক্সে বাইক চালানো যায় বাট তারপর ধরলে তো আবার মামলা দিয়ে দিবে তো একটু সাবধানে বাইক চালাতে হয় অ্যান্ড আমার বাইকের এখনও পেপার আসে নাই সো পেপারটা আসার ওয়েট করতেছি তো এই আর কি এখানে যে বাইক পুলিশে থাকার কথা সো এখন এখানে নাই সো বেঁচে গেলাম তো যাওয়া যাক সো সামনে আমরা এখন দাঁড়াবো অ্যান্ড দাঁড়ানোর পর দেন আমরা এখন মোবিল ফিল্টারটা কিনবো সো লক করে মোবিল ফিল্টারটা কেনা হোক ফিল্টার আছে না ওই যে ফোরবির লাইট আছে না হেডলাইট ওই যে সিটিআইটি না জানি কি সিওয়াইটি এটা কত এরা কটা ভাই 80 টাকা
সো গাইস, সো আমার এখন মুভি ফিল্টারটা কেনা ডান। তো এখন আমরা যাব হচ্ছে বাইকের অকশনে, সো লেটস গো। অ্যান্ড আমার সামনে থেকে ইউটার্ন নিতে হবে, অ্যান্ড বাইকের অকশন হচ্ছে আমার হাতের ডান দিকেই, তো সুবস্তর অপোজিটেই, বেশি দূরে না। সো ওখান থেকে আমি SPX-1 যে মোবিলটা ওইটা কিনব আজকে। অ্যান্ড মাম্মা আসতে চাপ দিও না, সো গাড়িটা আমাকে চাপ দিয়ে দিয়েছে, সো ব্যাপার না, চিল চিল নিয়ে ফিল করতে হবে। অ্যান্ড আজকে আমার গোপ্রো হিরো 8-এ সুপার ভিউ যে মুড আছে ওইটা দিতে ভুলে গেছি, জাস্ট ওয়াইড অ্যাঙ্গেল মুডটা দেওয়া আছে, সো এই জন্য ভিউ আসতেছে না সুন্দর, আর ক্যামেরাটা একটু বাঁকা করে লাগানো, সো তার জন্য সরি। অ্যান্ড আমি এখন সামনে থেকে ইউটার নেবো, সো সামনে যে গাড়িটা হ্যারিয়ার, সো খুবই জোশ, সো ইনশাল্লাহ একদিন কিনবো। স্ট্রাগল করতে হবে লাইফে, সো তারপর ইনশাল্লাহ একদিন কিনে ফেলতে পারবো। সো চিল নিয়ে ফিল করতে হবে লাইফে, অ্যান্ড এনজয় করতে হবে লাইফটাকে, তো এই আর কি। তো সামনে থেকে আমরা এখন ইউটার নিবো, অ্যান্ড এই আর কি। এই মাম্মা আসতে গাড়িটা চিপার জায়গা, সো এখন আমরা ইউটার নিয়ে বাইকের অপশনে চলে যাবো। সো এই আর কি, আর আমার একটা গোপ্রো হিরো 8-এর ব্যাটারি একটা ঝামেলা করতেছে, সো জানি না কি রেকর্ডিং হইতেছে, ভিডিও হইতেছে কি না, সো বুঝতে পারতেছি না। অ্যান্ড এই তো, আর এখন করোনা লকডাউনের মধ্যে, তারপর তো রাস্তাঘাটে গাড়ির অনেক গাড়ি থাকে, অ্যান্ড জ্যামজট সকালে দেখছিলাম জ্যাম লেগে গেছে আমাদের এখানেই, তো জানি না মিরপুরের দিকে তো আরও অনেক জ্যাম থাকে। তো লকডাউনের মধ্যে মানুষ এখন বেরোইতেছে, জাস্ট বাসটা চলে না, এছাড়া সব কিছু চলতেছে। সো আমরা চলে আসছি বাইকার অকশনে, সো এটাকে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। সো আই হোপ এটার ডিসক্রিপশন বক্স, আমার এটার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যারা আসতে চান তো প্লিজ চেক আউট মাই ডিসক্রিপশন বক্স। সো এখানে বাইকটা রেখে আমরা এখন যাব ভিতরের দিকে, সো চলুন যাওয়া যাক। এটা ছিল উপরেতে, সো এখানে এটা নিচে শিফট করা হয়েছে বাইকের অকশন, সো উপরে ব্যান্ডিং করা আছে ওদের, তো চলুন ঢোকা যাক বাইকের অকশনে। সো গাইস, আমার বাইকের অপশনের কাজ শেষ, আমি মোবিলটা নিয়ে নিয়েছি বাইকের মধ্যে, তো এখন আমরা যাবো হচ্ছে দ্য বাইক ডক্টর, একটা সার্ভিস সেন্টার যেটা হচ্ছে আমাদের এলাকারই এক পরিচিত বাইপাদারের, সো ওইখানে আমরা যাবো এখন। অ্যান্ড যাওয়ার পর আমার বাইকটা সার্ভিসিং করাবো, টুকিটাকি কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে 100 ফিটে, সো সেখানে আমরা যাব। তো আমার পাশে আছে একটি BRTC বাস সরকারি, খুব বড়, তো তোকে আমি ওভারটেক করতেছি। অ্যান্ড আজকে রাস্তাটা খালি, আর ওয়েদারটাও খুব জোশ, রোদের তাপমাত্রা তোরা নাই, 2:30 বাজে এখন। অ্যান্ড আমার ফ্রেন্ড একটি সাকিব, ও চৌনে ফিচার পার্কে যাবে ওর ফোনটা সার্ভিসিং করার জন্য স্যামসাং, সো ও আমাকে ফোন করতেছে বারবার, তো আমি ফোনে রিসিভ করতে পারতেছি না, বাইক চালাতেছি। সো আমি আগে যাই, দেখি সার্ভিস করে আমার বাইকটাকে, দেন তারপর জমার দিকে যাওয়া হবে কি না জানি না, শিওর বলতে পারতেছি না। সো এখন আমি ইউটার নিব, নেওয়ার পর যে চলে যাব দ্য বাইক ডক্টর, সো ওই শপে চলে যাব। অ্যান্ড যারা বাইক সার্ভিসিং করতে চান বা বাইকের কোনো সমস্যা থাকলে ওই শপে আসতে পারেন, ওনারা ভালো কাজ করেন, সো আমি কাজ করাই, টুকিটাকি সব কিছু করানো হয় ওই দোকান থেকে, সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। সো অনেক পকপক করতেছি, সো একটু তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনো, সো শুনতে শুনতে চলো আমার যাওয়া যাক হচ্ছে দ্য বাইক ডক্টর, সো লেটস গো। তো গাইস, চলে আসলাম তোমার মিউজিক শোনো। ও মাই গড, এই জায়গায় ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অবস্থা! সো এই রোডে অ্যাক্সিডেন্ট, এখানে রাতে অনেক মানে অনেক রাফ অ্যান্ড টাফ, মানে ট্রাক চলাচল করে বালুর গাড়ি, যে বড় বড় লরিগুলা, সো আজকে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসছে এখানে, তো আমি সকালে আসি নাই, আজকে এখন আসার পর দেখলাম। তো যারা রাইড করবেন বা যারা ট্রাক চালাবেন, গাড়ি চালাবেন, বাইক চালাবেন, যা কিছু চালান, জাস্ট একটু সেফলি রাইড করার চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করলে আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না। সো এখান থেকে রোড পাস করতেছে ছোটো ভাইরা কিছু, সো যাওয়া যাক। অ্যান্ড এই শপটা হচ্ছে 100 ফিটে,
আমাদের সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো যে যেভাবে পারতে সেভাবে গাড়ি ঘুরিতেছে, সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো যারা আসতে চান তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজ। সো এদিক দিয়ে হাতের বাম একটু ভিতরে, সো যাওয়া হচ্ছে। চলে এসেছি আমরা দ্য বাইক ডক্টর, হ্যাঁ এটাই তো মেবি, হ্যাঁ এটা। সো এই সেই হচ্ছে ইমরান, সো উনি হচ্ছে দি ডক্টর এখানের। সো যারা বাইক নিয়ে আসবেন এই ডাক্তারের সাথে পরিচয় করাই দিব আমি। এই ডাক্তারের সাথে আপনার বাইকটাকে দেখালে আপনার বাইকের যত সমস্যা সব কিছু বলে দেবো। সো আমি ফাইনালি চলে আসছি। সো এখন আমরা সার্ভিসিং করবো আমার বাইকটাকে। এখানে পরিবেশটা মোটামুটি ভালোই, সো নতুন অ্যান্ড আগে আরেকটা দোকান ছিল, এখানে এটা নতুন নেওয়া হয়েছে, সো ভালোই। যারা চান আসতে পারেন, সো ভিডিওটা দেখতে চান অ্যান্ড এনজয় করো। মোবিলটা ট্রেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ওইটা। আর আমি এর আগে ইউজ করতাম হচ্ছে ট্রু 4, তো ট্রু 4 পারফরমেন্স মানে মাইলেজ ভালো, বাট ইঞ্জিন সাউন্ড আমার কাছে তেমন ভালো লাগে না। সেই জন্য এই মোবিল SPX-1 যেটা হন্ডার, তো এটা ইউজ করবো। এবার ইউজ করে দেখি কী হয়, কী অবস্থা। সাকিব ব্লগস, সাকিব তোমার নাম কি? সোয়াবিন তেল। কী অবস্থা ইয়ার মিটার, এটা চেঞ্জ করতে হতো ভাই। তো সাকিব আল হাসান অল্লগে যাবো এখন হচ্ছে আমি, যখন ফিউচার পার্কে যাবো। আচ্ছা ঠিক আছে, তো বিসমিল্লাহ, গাড়ির সব কাজ ডান। সো গাইস, আমি এখন বাসায় চলে আসছি অ্যান্ড এখন অলমোস্ট বাজে 5টার মতো। তো আমার বাইকের যে টুকিটাকি যে কাজগুলো ছিল সে ওই কাজগুলো করতে করতে আমার প্রায় 2-3 ঘন্টার মতো লেগে গেছে। তো আমার ক্যামেরাতে চার্জ ছিল না, তো দ্যাটস ওয়াই আমি আর তোমাদেরকে ভালো করে ভিডিওটা করতে পারিনি, দেখাতে পারি নাই। অ্যান্ড তারপর আমার একটা ফ্রেন্ড আসছিলো, সো ফ্রেন্ডের সাথে তখন ওর স্যামসাং কাস্টমার কেয়ারে গেছিলাম, ওর সাথে যমুনা ফিউচার পেয়ে গেছিলাম। সো এই আর কি, আজকে তো ব্লগটা এইভাবেই আজকে তোমাদেরকে দেখালাম, আর ব্লগ এই ছিল। তো আমি ফার্স্টে আমার যে বাইকে টিভিএস RTR 4B যে বাইকটা, সেই বাইকটাতে আমি ফার্স্টে ইউজ করতাম হচ্ছে 2.4 ইঞ্জিন অয়েল যেটা। তো ওইটাতে কী হয়েছিল, ওইটাতে তোমার ইঞ্জিনের যেই সাউন্ডটা, সো সাউন্ডটা আমার কাছে ভালো মনে হয় নাই। যখন হাই RPM-এ বাইকটা নিয়ে যেতাম তখন সাউন্ডটা নষ্ট হয়ে যেত, সো এই জন্য আমি আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলছি। আর ওই ইঞ্জিন অয়েলটা 1000 কিলো পর 1000 চালানোর পর পারফরমেন্স ওরকম ভালো থাকে না, পারফরমেন্সটা ড্রপ করে। তো এবার আমি RTR যেই আমাদের গ্রুপ আছে বাংলাদেশ গ্রুপ RTR, তো ওইটাতে আমি অনেক রিভিউ দেখছি SPX-1-এর যে মোবিলটা, সেই মোবিলটার অনেক রিভিউ দেখলাম। রিভিউ দেখার পর ভাবলাম যে এটা ট্রাই করে দেখি। সো ফাইনালি আমি আমার SPX-1 যে মোবিলটা সেটা আমি আমার বাইকে ইনস্টল করে ফেলছি। সো ইঞ্জিনে দেওয়ার পর দেখি এখন পারফরমেন্স কীরকম। আমি জমে ফিচার পর গেছি, দেন বাসায় আসছি, সো যতটুকু 5-10 কিলোমিটার চালানোর পর এখন একটু বাইকটা একটু জ্যাম মনে হইতেছে, কেন জানি মনে হইতেছে, মানে স্পিডটা একটু লেট করে উঠতেছে। সো ফার্স্টে যখন আমি তোমার 2.4 বলছিলাম তখনও সেম মনে হয়েছে। সো পরে দিয়ে 500 কিলোমিটার চালানোর পর টোটাল সব কিছু ফ্রি হয়ে গেছে। সো ইনশাল্লাহ এটাও মনে হইতে পারে এরকম। সো ইউজ করে দেখি, ইউজ করে দেখার পরে বুঝতে পারবো, আর পারফরমেন্স পুরো টোটাল ডিটেলসে তোমাদেরকে আমি বলবো যে কী অবস্থা বা এটার পারফরমেন্স কীরকম।
সো আজকে ছিল এই ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড আমি চেষ্টা করবো যে রেগুলার কন্টেন্ট মেক করার জন্য, বাট রেগুলার কন্টেন্ট মেক করতে পারি না কিছু কিছু প্রবলেম কারণে, সো দ্যাটস ওয়াই আমি আর করতে পারি না। তো ইনশাল্লাহ ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমাকে সাপোর্ট করো, অ্যান্ড যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। অ্যান্ড আমি সাইকেল স্টান্ট করতাম আগে, সো বাইক দিয়ে স্টান্ট করবো কী করবো না সেটা নিয়ে আরেকটা ব্লগ বানাবো তোমাদের কিছুদিন পরে, তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। সো ওটাতে আমি সব ডিটেলস বলবো। অ্যান্ড আমি এখন আমার গোপ্রো হিরো 8-এর যে ক্যামেরাটা সেটার আমি মাইকের অপারেটর কিনে নিয়েছি, সো দ্যাটস ওয়াই আমি এখন কথা বলতে একটু প্রবলেম হয়, সো ভয়েসকে এরকম আসতেছে যাই না। সো ভয়েসটা কেমন হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা। সো এই তো, সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, অ্যান্ড বুম।